নগড় নিয়ামতপুরে বেসরকারি সংস্থায় ঘাস ফুলের উদ্যোগে নিরাপদ আম উৎপাদন প্যাকেজিং ও বিপণন বিষয়ক জ্ঞান বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাল মামুনের সভাপতিত্বে ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদা আহমেদ সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার কুদ্রতে খুদা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নাইম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড শরফুদ্দিন সহ আরও অনেকেই এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফল শাকসবজি উৎপাদন ও বিপণন সংস্থা ঢাকার ফিল্ড কনসালট্যান্ট মিস্টার ধীরেন্দ্রনাথ সরকার সহ অনেকেই ঘাসফুলের একজন কর্মী মৃত্যুবরণ করায় কর্মশালা শেষে তার পরিবারকে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়